সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, রাজুক ড্যাপের একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে বলা হয়েছে যে যেখানে ঘনত্ব বেশি, জনসংখ্যা বেশি, সেখানে বাসার পরিমাণটা কমিয়ে দেওয়ার জন্য, মানুষের ঘনবসতিটাকে আর বাড়তে না দেওয়ার জন্য সেখানে ফাড়ের একটা ফাড়টাকে কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে সেখানে আর হাইরাইজ বিল্ডিং হবে না, অথবা উঁচুতলা বিল্ডিংটার উপরে একটা রেস্ট্রিকশন এসছে। আবার ঠিক অপোজিট আমরা দেখেছি যে ঢাকার সাথে আরও তিনটা জেলা যুক্ত হয়েছে, সেখানে আবার মানুষকে বসবাস করার জন্য ফাড়ের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে এবং মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে ঢাকা, বৃহত্তর ঢাকার মধ্যে যে কোনো জায়গায় আমরা থাকতে পারি এবং সম্ভাবনাগুলোকে আমরা যেন কাজে লাগাতে পারি, সেটা নিয়েই আজকের আলোচনা। আমাদের অনেকের ধারণা যে আমাদের সুযোগ কমে এসছে, আমি বলতে চাচ্ছি আমাদের ইনভেস্ট করার সুযোগ বেড়েছে। আমরা এখন নতুন কিছু জায়গা খুঁজে পাচ্ছি, জায়গাগুলোতে আমরা কম্পেয়ার করার সুযোগ পাচ্ছি যে আমি এখানে করব নাকি আরেকটা জায়গায় করব। যেমন ধরেন, আপনি যদি মোহাম্মদপুরের কথা চিন্তা করেন তাহলে আপনার জন্য বসিলা চলে এসছে। বসিলা কিন্তু ড্যাপের মধ্যে এসছে এবং রাজুক এখন প্ল্যান পাস করছে। আপনি যদি সাভারের দিকে যান তাহলে সাভার কিন্তু এখন রাজুকের যে ড্যাপ এর এরিয়ার মধ্যে চলে এসছে। তার মানে রাজুক এখানকার বিল্ডিংকে কন্ট্রোল করবেন, এটার প্ল্যান দেবেন এবং এখানকার দেখাশোনার দায়িত্ব এই যে সাব জোন এরিয়াগুলো করেছে। প্রথম তো আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা জোনে ভাগ করা হয়েছে, এর সাথে 75টা আবার সাব জোন করা হয়েছে বা উপশাখা করা হয়েছে, এরকম করে ভাগ করা হয়েছে। তার মানে তদারকিটা বাড়বে এবং ঢাকাকে আরও সুন্দর করে এই যে প্ল্যানের মধ্যে যে যে বিষয়গুলো আছে, আইনের বিষয়গুলো, স্থাপনাগুলো ঠিকমতো হচ্ছে কি না, এটা আরও নজরদারির মধ্যে আসবে বলে আমরা মনে করছি। তাহলে যারা আমরা ইনভেস্ট করছি তাদেরও কিন্তু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আমরা ছোট্ট যদি কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে লক্ষ্য করার চেষ্টা করি, আমি ধরেই নিলাম যে যেহেতু একটা জায়গাকে আমি ধরা যাক উত্তরায় থাকি বা মোহাম্মদপুরে থাকি অথবা এমন কোনো জায়গায় থাকি যেখানে আমাদের বিল্ডিংয়ের সাইজটা কমে গেছে, ফাড়ের ক্যালকুলেশনে আমরা ওই রকম ক্রেতা হিসেবে ওই জায়গাটায় আমি কিনতে পাচ্ছি না, বিকজ আমার যেহেতু বিল্ডিংয়ের সংখ্যা কমে যাচ্ছে বা চারতলা, পাঁচতলা, ছয়তলার বেশি আর উপরে উঠছে না, অনেকগুলো কারণ আছে আমি কিনতে পারলাম না। তাহলে কি আমার যে ইনভেস্টমেন্টটা সেটা করা বন্ধ হবে? না, আমি এমন জায়গায় ইনভেস্ট করব এর চেয়ে যেন আমার সুযোগটা বেশি হয়। আমি যদি সাভারে বা গাজীপুরে অথবা নারায়ণগঞ্জের এমন কোনো একটা জায়গাকে খুঁজে নিই, আমার হয়তো একটু সময় লাগবে, কিন্তু এমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশে যদি আমি 500,000 টাকা কাঠায় একটা 5 কাঠা জমি কিনি এবং সেখানে টিন শেড ঘর করে দেই, ধরেন 15টা বা এরকম 15টা ঘরই যদি আমি টিন শেড করে দেই, সেখানে এমন করে ঘর ওয়াইজ আমি যদি 3,000 টাকা করে ভাড়া নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 15টা ঘর করলে আমার এরকম 45,000 টাকার একটা ব্যবস্থাপনা হয়। 50,00,000 টাকার মধ্যে আমি 5 কাঠা জমি কিনেছি এবং তার মধ্যে আমি 15টা ঘরও করেছি টিন শেড। এই যে 45,000 টাকা প্রতি মাসে আসলো, ঠিক ওইটাই যদি আমি এখানে 700-800 স্কোয়ার ফিটের একটা 50,00,000 টাকা দিয়ে, এর বেশি কেনা যায় না যদি আপনি এরকম এরিয়াতে কেনেন, যে তাহলে আপনি যদি টঙ্গিতেও কেনেন তাও আপনি দেখবেন যে 40-45,000 টাকা কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে একদম ভালো একটা প্লেসে যেখানে স্কুল টিস্কুল বা এরকম কিছু সুযোগ সুবিধা আছে। তাহলে আমরা এই 800 স্কোয়ার ফিট কেনাটা ভালো হবে নাকি আমি সাভারে বা গাজীপুরে 5 কাঠা জমি এমন জায়গায় কিনে যেখান থেকে 30-40,000 টাকা প্রতি মাসে ইনকাম করলাম এবং ওই টাকা দিয়ে আমি আমার বাচ্চা বা আমার যেখানে থাকার কথা সেখানে বাসা ভাড়া নিয়ে থাকলাম? এরকম দৃষ্টিভঙ্গিকে আপনাকে কিন্তু এখন মাথায় নিয়ে আসতে হবে, কারণ কি আমার দরকার হচ্ছে ইনভেস্ট করা এবং ইনভেস্টের এগেনস্টে আমার রিটার্ন আনতে হবে, সেটা ঢাকা হোক, ঢাকার বাইরে হোক, এমন কোনো জায়গাকে আমার চুজ করা যেটা থেকে প্রতি মাসে আমার ইনকাম আসে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাদের পূর্বাঞ্চলে জমি আছে অথবা উত্তরায় আছে, উত্তরা থার্ড ফেজের কথা বলছি, অথবা এমন কোনো জায়গায় প্রাইভেট অনেকগুলো ল্যান্ড আছে যেগুলোতে প্রজেক্ট আছে, যেমন আমিন মোহাম্মদের কিছু
প্রজেক্ট আছে, বসুন্ধরারও এমন অনেক প্রজেক্ট আছে যেখানে বাসা বাড়ি করা যাচ্ছে না বা প্ল্যান তৈরি করে ডেভেলপাররা যে ইনভেস্ট করবে সেই সুযোগটা এখনও আসেনি। কিন্তু সেখানে কি আমরা অন্যভাবে ইনকাম জেনারেট করতে পারি না? আমরা ধরেন চার পাঁচজন একত্রিত হয়ে প্লট মালিকরা কিন্তু ওখানে একটা গরুর খামার করতে পারি, যেখান থেকে ধরেন মোটা তাজাকরণ করতে পারি অথবা দুগ্ধ খামার করতে পারি। এখন তো 100 টাকা পার লিটার দুধের লিটার যদি আপনি দেখেন, তাহলে আপনি ঢাকার কাছাকাছি যদি থাকেন বাণিজ্যিকভাবেও কিন্তু এই যে দুধের যে চাহিদাটা, একটা পিওর দুধকে যদি আমরা বাজারজাত করতে পারি তাহলে সেখান থেকে কিন্তু এক ধরনের একটা ইনকাম জেনারেট করা সম্ভব। আপনি যদি এরকম করতে পারেন যে ওয়্যার হাউস আমরা যদি কাছাকাছি এখান থেকে যদি আমরা ভাড়া দিই, যে দেখা গেলো 5,000 স্কোয়ার ফিটের একটা ওয়্যার হাউস করে আমরা কোনো একটা কোম্পানিকে ভাড়া দিলাম যারা এই ধরনের জায়গা খুঁজছে, এটাও কিন্তু টাইলসের ডিলার, সিমেন্টের ডিলার, এদের লোকালি আমরা যদি পূর্বাচল অথবা এরকম জায়গাগুলোকে দিতে পারি তাহলেও কিন্তু হয়। আবার দেখেন উত্তরা থার্ড ফেজে যেখানে কিনা মেট্রো রেল চালু হচ্ছে এবং সেটা আগামী বছর থেকে কিন্তু প্রচুর মানুষের উত্তরায় আরও জনসমাগম বেড়ে যাবে যারা অনেক দূর থেকে এখানে থাকতে চাইবে। এখানে যদি আমি আমার প্লটটাতে বিল্ডিং করতে নাও পারি, আমি যদি টিনশেড সিস্টেমে কিছুটা ঘরটর করে দিতে পারি তাহলেও কিন্তু প্রতি মাসে একটা এখান থেকে ইনকাম জেনারেট করা যায়। আপনি আপনার বাড়িতে যে গৃহ পরিচালিকা আছে তাকে দেখবেন যে বনানীর মধ্যেও কিন্তু বনানীর পাশে বস্তিতে তারা থাকে, সেখানেও কিন্তু 3-4 হাজার টাকা করে দেয়। তার মানে কি আপনি ঢাকার একটু পাশে এখানেও যদি ব্যবস্থাপনাটা ওইভাবে করতে পারেন তাহলেও কিন্তু প্রতি মাসে আপনার একটা ইনকাম জেনারেট করা সম্ভব। এই জন্য আমি আজকের এই আলোচনাটা এভাবে চিন্তা করতে চাই যে শুধুমাত্র আপনাকে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে আপনার কনসেপ্টটাকে মনোনিবেশ না করে আপনি কিন্তু একটু রিমোট এরিয়ায়, একটু গাজীপুরের দিকে এরকম কোনো ইন্ডাস্ট্রি, দেখবেন যে আমরা দেখতে পাই যে অনেক দূর মাওনায় অনেকগুলো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে যেখানে 2-2,500 টাকা করে পার কাঠা বা শতক এরকম পাওয়া যায়। সেখানেও কিন্তু একটা গার্মেন্টস থেকে বা একটা ফ্যাক্টরি থেকে একসাথে দেখবেন যে প্রায় 500-600 মানুষ বের হচ্ছে। এনাদের কর্মসংস্থানের সাথে বাসস্থানটা আপনি যদি চিন্তা করেন যে আমি এই ফ্যাক্টরির পাশে একটু 1 মাইল বা 1 কিলোমিটার 2 কিলোমিটার ডিস্টেন্সে একটা জমি কিনবো, আপনাকে কিন্তু সুদূরপ্রসারী পরিকল্পনাটা করতে হবে। এই মুহূর্তে হয়তো আপনি সেখান থেকে আপনার যে রিটার্নটা পাওয়ার কথা সেটা হয়তো পাবেন না, কিন্তু 5-10 বছর পরে আমি আপনাদেরকে একটা জায়গার কথা বলি যেটা এয়ারপোর্টের পাশে নিকুঞ্জ। নিকুঞ্জ 2-এ আমার একসময় থাকার একটা সুযোগ হয়েছিল এবং নিকুঞ্জ 2-এর পাশে একদম সাথেই লাগোয়া কিছু প্রাইভেট ল্যান্ড ছিল, সেই ল্যান্ডটা আমরা তখন দেখতে পেতাম যে 5,00,000, 6,00,000, 7,00,000 করে পার কাঠা বিক্রি হয়েছে। এই তো জলাধার বা এখানে পানি জমত, আমার নিজের দেখা 10-15 বছর আগেও এখানে মানুষ আসলে ওইভাবে চিন্তা করেনি। একদম এয়ারপোর্টের পাশে আপনি ময়মনসিংহ একটা হাইওয়ে রোডের পাশে আমরা ওইভাবে খেয়াল করিনি যে এই জায়গাটা এখন প্রায় 70-80 লক্ষ টাকা করে পার কাঠা এই মুহূর্তে এটার মূল্য। তাহলে আমরা এই চিন্তাটা যদি এভাবে করি যে আজকে আমার যে পুঁজিটা আছে সেটাই আমি কোনো একটা বিনিয়োগ, কোনো একটা জমিতে বিনিয়োগ করে ফেলি যেটা এই মুহূর্তে আমাকে রিটার্ন দেবে। হাইওয়ের পাশে এমন অনেক থাকে যে আপনি এমন একটা জায়গা, আমার এক পরিচিত যিনি আমাকে গত সপ্তাহে আমার বাড়িতে বেড়াতে এসে একটা মজার তথ্য দিল যে সে একটা সবজির ব্যবসা করে, সবজি কেনা বেচা করে, কিন্তু সে মনে করলো যে ওই জায়গাটার মধ্যে রাতে যখন গার্মেন্টস থেকে বা ফ্যাক্টরি থেকে বিকেল বা সন্ধ্যায় ফেরে তাদের একটা সন্ধ্যার বাজার করার জন্য সে একটা একটা চালার মতো তৈরি করে ওখানে সবজির একটা দোকান দিল এবং সাথে কিছু পেঁয়াজু বা পুরি টুরি এরকম একটা চিন্তা করে একটা বড়সড় ব্যবসা শুরু করলো। এটা ডেইলি তাকে 1,000 টাকা করে রিটার্ন দেয়। শুধু শাক এবং বিকালের সন্ধ্যার একটা নাস্তার ব্যবস্থা করে 1,000 টাকা করে সে প্রতিদিন ইনকাম করতে পারে, নেট ইনকাম তার 1,000 টাকা। এটা কি ভাবা যায়? ঢাকা শহরে একটা মানুষ সারাদিন কাজ করে যে টাকাটা ইনকাম করে তার পরিশ্রমটা কী পরিমাণ হয়, যারা ঢাকা শহরে থাকে এবং 500-700 টাকা ইনকাম করে সে বলতে পারবে। কিন্তু আপনি ঠিক এখান থেকে 1.5 ঘন্টা বা এরকম একটা সময় ডিস্টেন্সে থেকেও পার ডে সবজি বিক্রি করে যদি 1,000 টাকা ইনকাম করা যায়
তাহলে আমি কেন ওই জায়গাটাকে, ওই ব্যবসাটাকে মূল্যায়ন করব না? এ কারণেই বলছি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ঢাকা মানেই ধানমন্ডি, বনানী বা গুলশান, এটাকে আমরা আর মনে করব না। আমরা মনে করব যে ঢাকা এখন আরও বড় হয়েছে এবং এই বৃহত্তর ঢাকার মধ্যে আমার কোনো একটা জায়গাকে চুজ করতে হবে যেখান থেকে আমার ইনভেস্টের প্রপার রিটার্নটা আসবে। সেটা কম মূল্যে আমি যেখানেই পারি আমার পুঁজিটাকে বিনিয়োগ করব এবং আমার কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে সেখান থেকে ম্যাক্সিমাম রিটার্নটা আনা। আশা করি আপনারা আপনাদের মতো করে ভাববেন, আপনার পরিচিত বা আপনার বন্ধুদের সাথে ডিসকাস করতে পারেন। তবে আমরা আর কোনো ফাঁকা জমিকে ফেলে রাখব না, আমরা অবশ্যই কোনো না কোনো কাজে ব্যবহার করব, সেটা সবজি হোক, সেটা নার্সারি হোক বা অন্য কোনোভাবে ব্যবহার করা যায় কি না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যে আমার কেনা যে ফাঁকা জমিটা আছে সেখান থেকে আমি রিটার্ন চাই। আগামীতে আবার কথা হবে, ভালো থাকবেন, ধন্যবাদ।